আপনারা দেখছেন বিশ্বভারত, এগিয়ে বিশ্ব, এগিয়ে ভারত। নোভেল করোনা ভাইরাস আতঙ্কের জন্য পূর্ব মেদিনীপুরের তমলুকের প্রাচীন বর্গভীমা মন্দিরে ভক্তদের বসে ভোগ খাওয়া এবং গর্ভগৃহে পুষ্পাঞ্জলি দেওয়া বন্ধ করে দেওয়া হল বৃহস্পতিবার থেকে। সতীর 51 পীঠের মধ্যে এক পীঠ এই মন্দির। প্রতিদিন জেলার এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ ভিড় জমান মন্দিরে। এছাড়াও প্রতিদিন প্রচুর মানুষ মায়ের মন্দিরে ভিড় জমান পুষ্পাঞ্জলি দিতে এবং ভোগ গ্রহণ করতে। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে বৃহস্পতিবার থেকে 31 মার্চ পর্যন্ত বন্ধ থাকবে এগুলি। এটা সতী মায়ের, এটা 51 পীঠের এক পীঠ। এখানে সতী মায়ের বাম পায়ের গোড়ালি পড়েছিল। আজ থেকে বন্ধ বলতে এখানে মূলত পুষ্পাঞ্জলিটা বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু মিষ্টান্ন পুজোটা দেখানো হবে, মায়ের নিত্য পূজাটা হবে, আর নিত্য নৈমিত্তিক যেমন ভোগ দেখানো হয়, ভোগ হবে, আর আরতির ব্যবস্থা আছে। ভোগ খাওয়ানো বলতে এমনিতেই তো বলা হয়েছে যে কোনোরকম জটলা বা একসঙ্গে কোনোরকম ইয়ে করা যাবে না, যার জন্য ভোগটা টোটাল বন্ধ করে দেওয়া হয়েছে। রসিদ কাটা বড় ভোগ টোটাল বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া মন্দিরে পুজো দিতে যে ভক্তরা আসছেন তাদের ওপর নজরদারির ব্যবস্থা করেছে মন্দির কর্তৃপক্ষ। তবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। আমার বাড়ি হচ্ছে হাওড়া শালকিয়া, আমার দেশ বাড়ি এখানে, এখান থেকে আমি পুজো দিতে এসেছি। ভোগ আজকের দিনটাই লাস্ট, এটা আমরা পেয়ে যাবো আজকে। কালকে থেকে 31 তারিখ পর্যন্ত পুরো বন্ধ থাকবে টোটালি। এটা নিয়ে তো আমরা খুবই আতঙ্কিত, চাইছি পুরো বিশ্বে সবাই যেন খুব ভালো থাকে, আর এটা খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি আমাদের মানে দেশ ছেড়েও যেন চলে যেতে পারে, এমনকি আমরা আমাদের আত্মীয় পরিজনরা খুব কাছের মানুষরা সবাই যেন খুব সুস্থ থাকে, এটাই আমি প্রে করি। সাবধানতা অবলম্বন করাটা নিজেদের উচিত, এটা ঠিকই করছে এনারা। পূর্ব মেদিনীপুর থেকে সঞ্জয় কাপড়ির রিপোর্ট, বিশ্বভারত।